वेलकम टू माइती टीवी चैनल आज अपने सामने एक सोशल खबर तुले धरब कोरोना भाइरस एवं लॉकडाउन मध्य दिए भारतीय जनता मजदूर ट्रेड यूनियन व्यवस्थापन साउथ कोलकाता टालीगंज मंडल टू 112 एवं 113 नम्बर वार्डे किछु दरिद्र दुस्थ परिवार के खाद्य सामग्री चाल डाल आलू प्याज साहाय्य करेछेन। चलुन देखे नी एर किछु फटो एवं सेई संगे संस्थार कर्णधार कि बोलछेन शुनुन, चलुन देखे नी। আগামীকাল ঘোষণা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বললেন 30 জুলাই পর্যন্ত লকডাউন চলবে। তাই আমাদের ভারতবর্ষে যারা যারা আছেন, যারা সামর্থ্য, তাদের বাড়ির পাশে এইরকম প্রচুর ক্ষুধার্ত ব্যক্তিরা রয়েছেন যারা দিন আনে দিন খায়, তাদের পাশে আপনারা দাঁড়ান এই সূচনাটাও আমাদের প্রধানমন্ত্রীজি আমাদেরকে দিয়েছেন। আমাদের 7 যে কর্তব্য বলেছে তার মধ্যে এটা একটা পরম কর্তব্য। 3রা মে পর্যন্ত যে লকডাউনটা চলছে, সেই 3রা মে পর্যন্ত যারা দিন আনে দিন খায় ব্যক্তিরা তারা কি খাবে, তাদের জন্য যদি আপনারা বন্দোবস্ত করতে পারেন এটা একটা আমাদের সৌভাগ্য বলে আমরা মনে করি। তাই আজ আমাদের টালিগঞ্জ বিধানসভার 112 নম্বর ওয়ার্ডে কিছু আয়োজন করা হয়েছে। এখানে আমাদের আমাদের যিনি রয়েছেন কাজল পাল মহাশয়, উনি ওনার জন্যই আজকে এই আয়োজনটা হয়েছে। এবং আজকের দিনে আমরা প্রায় 40 বাড়িতে আমরা এই খাদ্য তুলে দেব। তাই আমার সবার কাছে আহ্বান, আপনারা যারা সামর্থ্য ব্যক্তিরা রয়েছেন তারা প্রত্যেকে নিজেদের নিজেদের অঞ্চলে নিজেদের পাশের বাড়িতে যারা ক্ষুধার্ত ব্যক্তিরা রয়েছেন, যারা দিন আনে দিন খায়, তাই সবাইকে আপনারা সাহায্য করুন। সমস্ত রাজনীতিজ্ঞ যারা রাজনীতি করেন আজকে তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিকতার জন্য কিছু কাজ করুন আর সবার পাশে দাঁড়ান। আজকে যদি আপনারা এই দিন আনে দিন খায় মজুরদের হাতে যদি আপনারা খাদ্য তুলে দিতে পারেন, আগামী দিনে কিন্তু আপনিই হবেন তাদের নেতা। তাই আমার মনে হয় যে আমাদের সকল ভারতবাসীকে এই শুভ কাজটা করার প্রয়োজন আছে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ।